নমস্কার, টিভি নিউজ টেনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি রীতা। শুরু করছি নিউজ আওয়ার। মঙ্গলবার দুর্গাপুরস্থিত একটি বহুজাতিক বৈদ্যুতিক সরঞ্জামের শোরুমে এক লাকি জয়ের খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক কেনাকাটার সঙ্গে মিলছে নাকি লাকি জয়ের কুপেন। সেই লাকি জয়ের মাধ্যমে দুর্গাপুরের এক ভাগ্যবান ক্রেতা জিতে নিলেন প্রায় 5 লক্ষ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম। প্রত্যেক কেনাকাটার সঙ্গে মিলছে লাকি ড্রয়ের কুপন। সেই লাকি ড্রয়ের মাধ্যমে দুর্গাপুরের এক ভাগ্যবান ক্রেতা জিতে নিলেন 5 লক্ষ টাকা মূল্যের বৈদ্যুতিন সরঞ্জাম। মঙ্গলবার দুর্গাপুর স্থিত একটি বহুজাতিক বৈদ্যুতিন সরঞ্জামের শোরুমে ওই লাকি ড্রয়ের খেলাটি অনুষ্ঠিত হয়। শোরুমের ম্যানেজার বিকাশ সিং তিনি বলেন, আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে তাদের সংস্থার পক্ষ থেকে প্রতিদিনই সর্বভারতীয় স্তরে একটি লাকি ড্রয়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 12ই নভেম্বর পর্যন্ত চলবে এই খেলা। শেষ দিনে ভারতের কোন এক বিজয়ী পাবেন একটি ঝাঁ চকচকে অডি গাড়ি, এমনটাই জানান বিকাশবাবু। একটি রেফ্রিজারেটর কিনে একেবারে ফাও হিসেবে 5 লক্ষ টাকা মূল্যের পুরস্কার জিতে নেওয়ার আনন্দে উদ্বেলিত ওই ভাগ্যবান বিজেতাও। এখানে আমরা ডেলি 1 লাখটা করে লাকি ড্র করছি, আর এই লাকি ড্র ইন্ডিয়া ক্যাশ সেলিব্রেশন। এখানে আমরা ডেলি 1 লাখটা করে লাকি ড্র করছি, আর এই লাকি ড্রর মধ্যে যত কাস্টমার আমাদের প্রোডাক্টগুলো কিনছে তারা একটা SMS পাঠাচ্ছে। সেই SMS মানে সেই SMS তে আমরা ডেলি 1টা লাকি ড্র করছি, সেই লাকি ড্রতে উনি একটা 5 লাখ টাকার পুরো হোম প্যাকেজ জিতেছেন। তার মধ্যে একটা OLED টিভি, একটা সাবগ্রেসাইট, একটা ওয়াটার পিউরিফায়ার, একটা মাইক্রোওয়েভ আর একটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন আছে। এই মানে এই কন্টেস্টটা কতদিন চলবে? এই কন্টেস্ট এখন চলবে 12 নভেম্বর অবধি। আচ্ছা, দিওয়ালি অবধি কন্টেস্টটা চলবে এবং প্রত্যেক দিন একটা করে লটারি হচ্ছে অল ইন্ডিয়াতে, আর যেখানে আমাদের স্টেটে ইনি প্রথম পেয়েছেন। লাস্ট প্রাইস কি আছে আপনাদের? লাস্ট প্রাইজ আপনার আছে যখন পুরো লাকি ড্র পুরো সেলিব্রেশনটা শেষ হয়ে যাবে 12 তারিখের আমাদের লাস্ট কন্টেস্ট, তারপরে একটা অল ইন্ডিয়া লেভেলে লাকি ড্র হবে, সেখানে একটা অডি কার পাওয়ার সুযোগ আছে। সেটাও আমরা যখন যে পাবে তাকে নিয়ে আমরা এইভাবেই আনন্দ একটা অনুষ্ঠান করবো। আর সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ ক্রেতার উদ্দেশ্যে এই টাইম হচ্ছে পারফেক্ট টাইম জিনিস কেনার। আপনি নিজের বাড়িতে জিনিসগুলো কিনুন, আপনার ঘরকে সাজান, আর আপনি বেস্ট অফার, এই টাইমে আপনি বেস্ট অফারগুলো পাবেন। এরপরেও LG থেকে এই লাকি ড্র চলছে, হতে পারে আপনি নেক্সট বিজেতা হতে পারেন। কিভাবে কি জানতে পারলেন? আমাদের খাতা থেকে এসটি কমিউনিকেশন থেকে একটা ফ্রিজ কিনতে গেছিলাম, তো একটা ফ্রিজ কেনার পর 10-15 দিন পর ওই দোকানের মালিক আমাকে ফোন করলো যে আপনি একটা লাকি ড্র পেয়েছেন, তো আমার খুব ভালো লাগলো শুনে। তো কত হাজার টাকা ফ্রিজ কিনেছিলেন? 25,000 টাকা। এই মুহূর্তে কি জানতে পারলেন যে কত টাকার গিফট হ্যাম্পার পেয়েছেন আপনি? ওই দোকানদার থেকে আমাকে ফোন করলো, বললো আপনি একটা 5 লাখ টাকার একটা লাকি ড্র পেয়েছেন। আমি শুনে খুব আনন্দিত হয়েছি, খুবই ভালো লাগছে। আমার আনন্দ করছে কেউ মানে ফার্স্ট কি ভালো লাগছে এই বিষয়ে কোম্পানিকে শুনেছে, আজকে ভালো লাগলো, ভালো থাকুক, কোম্পানি ভালো হোক। আরো
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক জুড়ে বেহাল রাস্তা থেকে শুরু করে রূপনারায়ণ নদী বাঁধে স্থায়ী সংস্কার সহ সাময়িক উন্নয়নের দাবিতে কোলাঘাট বাস ব্রিজ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে চোর বলে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। কোলাঘাটে পদযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রায় উঠল রেশন দুর্নীতি প্রসঙ্গে, রেশন দুর্নীতির অভিযোগে পদযাত্রা স্লোগান দিলেন বিরোধী দলনেতা। রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পর এবার স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তারের দাবি তুলে চাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক জুড়ে বেহাল রাস্তা, জল নিকাশে রূপনারায়ণ নদী বাঁধ স্থায়ী সংস্কার সহ সামগ্রিক উন্নয়নের দাবিতে কোলাঘাট বাস ব্রিজ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোলাঘাটের খাল সংস্কার না হওয়ার কারণে অল্প বৃষ্টিতে জল জমে থাকে কোলাঘাটের বিভিন্ন এলাকায়। রাজ্য সরকারের রাস্তাশ্রী প্রকল্প ঘোষণা হলেও সংস্কার হয়নি বেহাল রাস্তার। বেহাল রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় মানুষজনদের। সেই কারণে শুভেন্দু অধিকারীর উদ্যোগে এলাকার উন্নয়নের দাবিতে পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদ্ধতিটায় 2 কিলোমিটার হাঁটার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। মিনিস্টার অর ডেপুটি মিনিস্টার দে ইনভলভ ইন সিরিয়াস করাপশন কেসেস চিফ মিনিস্টার শুড ইন্টারগট অর বুক বিকজ হি ইজ দ্য ফাইনাল অথরিটি অফ দি ক্যাবিনেট। হেয়ার মিস্টার অরবিন্দ কেজরিওয়াল অ্যান্ড হিজ ফুল গভর্নমেন্ট ইজ ইনভলভ ইন লিকার স্ক্যাম। হেয়ার মমতা ব্যানার্জি অলসো ইনভলভ ইন রিক্রুটমেন্ট স্ক্যাম, ইন রেশন স্ক্যাম, ইন এভরি স্ক্যাম ইন ওয়েস্ট বেঙ্গল। ডেপুটি চিফ মিনিস্টার অলরেডি অ্যারেস্টেড। I have no comment. Yesterday, Honorable Supreme Court gave their verdict that it's a big case for money laundering. Our Supreme Court is final. Please respect Supreme Court verdict. দাদা চা চলে বালি চুরি দাদা আমার দাবি বিরোধী দলনেতার যে এই টাকা যেন কোনোভাবে ট্যাক্সপেয়ারদের টাকা থেকে না দেওয়া হয়, তৃণমূলের পার্টি ফান্ড থেকে দেওয়া হয়। তৃণমূলের ফান্ডে ওদের সব যায় 800 কোটি টাকা, 300 কোটি টাকা টিআর লটে। মমতা ব্যানার্জি শুড পে ফ্রম দেয়ার পার্টি ফান্ড, নট এক্সচেকার ট্যাক্সপেয়ার মানি। বিরাট লড়াই। এই কোলাঘাটা যেভাবে বেহাল অবস্থা, জল নিকাশির যা বেহাল অবস্থা, তার জন্য আপনারা সকলেই এই অঞ্চল এলাকার থেকে সমস্ত। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সম্মানীয় ব্যক্তিবর্গ আজকে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার সকালে কলকাতার সল্টলেকের ইডি দপ্তরে পৌঁছান আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। ইডি সূত্রের খবর, পুরো নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছিল তাকে। তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা যাচ্ছে ইডির তরফে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু জায়গায় তল্লাশির অভিযান চালান তদন্তকারীর দল।
পুরনিয়োগ দুর্নীতির মামলায় একই দিনে দুবার ইডি দপ্তরে তলব আইএএস অফিসার জ্যোতিষ্মা চট্টোপাধ্যায়ের। দফায় দফায় নথি পেশ করছেন তিনি। মঙ্গলবার সকালে কলকাতা সল্টলেকের ইডি দপ্তরে পৌঁছান জ্যোতিষ্মা চট্টোপাধ্যায়। ইডি সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাকে এবং আবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সোমবার থেকে ইডি দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ওই আইএএস অফিসারকে। ইতিমধ্যেই তার বাড়িতে রেড করেছে ইডি, তার সল্টলেকের বাড়িতে রেড এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে ইডি আধিকারিকরা। বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী দল। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার রাতে হাসপাতাল থেকে ছুটি পেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার তাকে ফিট সার্টিফিকেট দেন কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতাল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রাক্তন খাদ্যমন্ত্রীকে সল্টলেকের ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয়। অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোজা তাকে নিয়ে আসা হলো ইডি দপ্তরে। উল্লেখ্য, গত শুক্রবার বিচারকের নির্দেশ শোনার পর আদালতে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জ্যোতিপ্রিয়কে। এরপরই কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও দপ্তরে। পায়ে হেঁটে হাসপাতাল থেকে বের হন প্রাক্তন খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর সোমবার প্রথম ইডি হেফাজতে রাত কাটান মন্ত্রী। আজ ইডির তরফে তাকে জেরা করা হতে পারে বলেই সূত্রের খবর। আমরা দেখতে পেলাম জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে এই মুহূর্তে ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। নিউজ আওয়ারে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে
বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161038, 7477161039 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলার এর সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিক এর দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিস এর সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রো এন্টারোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে। সদা সর্বদা আপনাদের পাশে, আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল। আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 7132006। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 0343-6610360। ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অবশেষে ডিএসপির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। বেশ কিছুদিন ধরে ডিএসপির উচ্ছেদ নোটিশের বিরোধিতায় আন্দোলনে নেমেছিলেন গোপাল মাঠের মানুষ সহ ভূমি রক্ষা কমিটির সদস্যরা।
দুদিন আগেও ডিএসপি কর্তৃপক্ষের পাঁচিল তোলাকে ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে জানানো হয় কোন রকম বাড়ি উচ্ছেদ করা হবে না। তারপরে আন্দোলন তুলে নেন গোপাল মাঠের বাসিন্দারা। জয় হলো দুর্গাপুরের গোপালমাঠ বাসীদের ধারাবাহিক আন্দোলনের। দুর্গাপুর ইস্পাত কারখানা সংলগ্ন এই গ্রামে গড়ে ওঠা ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে গত কয়েক মাস ধরেই লাগাতার আন্দোলন চালিয়ে আসা হয়েছে বেশ কয়েকটি মৌলিক দাবিকে সামনে রেখে। দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে তোলার স্বার্থে একসময় এই এলাকার মোট 9টি গ্রামের বাসিন্দা তাঁদের জমি তুলে দেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের হাতে। বস্তুত তাঁদেরই জমিতে গড়ে উঠেছিল রাজ্যের অন্যতম বৃহৎ এই লৌহ ইস্পাত কারখানা। কিন্তু নিজেদের বাস্তু জমি তুলে দিলেও সেই জমির পরিবর্তে তাঁদের যে জমি দেওয়া হয়েছিল সেটি লিজ চুক্তির ভিত্তিতে। বর্তমানে সেই চুক্তির মেয়াদও অতিক্রম করে গেছে এবং লিজের জমি হওয়ায় এখানকার বাসিন্দারা জমি বাড়ি বন্ধক রেখে কোন রকম ব্যাংক ঋণ ইত্যাদি পান না। ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি তোলা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে হুঁশিয়ারি দেওয়া হয় পুনর্বাসন ছাড়া কাউকেই উচ্ছেদ করতে পারবেন না ইস্পাত কর্তৃপক্ষ। দাবি তোলা হয় গোপালমাঠ গার্লস স্কুলের জমিতেও কোনোভাবেই হাত দিতে পারবেন না কর্তৃপক্ষ। ভূমি রক্ষা কমিটির তোলা প্রতিটি দাবি কার্যত মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে ইস্পাত কারখানার সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হবে বলেই ইস্পাত কারখানার আধিকারিক প্রিয়ব্রত বটব্যাল জানিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা তখনও বিএসপির উন্নয়নের জন্য শহর উন্নয়নের জন্য জায়গা ছেড়েছিল। আমরা প্রথম থেকে বলছি আমরা সম্প্রসারণের বিরুদ্ধে নই, কিন্তু কিন্তু আমরা চাইছি যে আমাদের যারা স্থানীয় বাসিন্দা তারা একবার ডিপ্লাই হয়েছিলাম। আমরা এখনো তো দলিল পাইনি। আমরা আর একবার সুদূর আমেরিকাতে ভয় লাগছিল, আমরা আন্দোলন করেছি। আপনারা যদি ইতিবাচক পদক্ষেপ নেন আমরা কথা দিচ্ছি, আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের সাহায্য করবো। কারণ ডিএসপি সম্প্রসারণ হলে সবার সুবিধা হবে, কিন্তু ইতিবাচক ভূমিকাটা আপনাদেরকেও নিতে হবে, তাহলে আমরাও ইতিবাচক ভূমিকাটা নেবো। শুনুন, আমরা ফাঁকা দেখতে পেয়েছেন, আমরা কিন্তু প্রথমে স্টার্ট করিনি ওই দিক দিয়ে স্টার্ট। আমরা ফাঁকা জায়গা দিয়ে স্টার্ট করছি, কারণ যাতে লোকজন ডিস্টার্ব কম। আমরা কেন ভেতর দিকে আরম্ভ করিনি, আমরা মাঝখান থেকে স্টার্ট করলাম, যাতে আমাদের পাঁচিল কেউ দেখে যায়। আপনারা সেন্টিমেন্টের কথা মাথায় রেখে বলেছি, এসডিএল এর সঙ্গে কথাবার্তা বলে আমরা যাতে মেডিকেলাইজ করা যায়, তার জন্য যতদিন ইনিশিয়েটিভ নেওয়া নেবো। আপনি আগে আপনার ইতিবাচক পদক্ষেপ যদি নিতে পারেন। আমরা সম্প্রসারণের বিরুদ্ধে কোনোদিনই ছিলাম না, কোনোদিনই নই। আমরা যে জুন মাস থেকে যে আন্দোলন শুরু করেছি আমরা তখনও বলে এসেছি যে গোপালমাঠ যে 9টা গ্রাম উঠে এসছে তার জন্য আজকে ডিএসপি আজকে শহর। আমাদের পূর্বপুরুষরা তখনও সর্বস্ব ত্যাগ করে এসেছিলো, আজও আমরা ইতিবাচক ভূমিকায় নিচ্ছি। ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে গত দুদিন ধরে মিটিং হচ্ছে, আজ তারা বলেছেন প্রেস মিডিয়ার সামনে যে আমরা কোনো উচ্ছেদ করবো না, আমরা একটা ঘরও ভাঙবো না। প্রথম কথা, আমাদের প্রথম দাবিটা মানা হয়েছে। গোপালমাঠ গার্লস স্কুলে যে নোটিশ পড়েছিল চারবার, সেটা নিয়েও তারা বলেছেন যে নোটিশটা আমরা দিয়েছিলাম শুধুমাত্র জায়গাটা আমাদের নিজেদের কিনা সেটা দেখার জন্যে, কিন্তু আমরা গার্লস স্কুল ভাঙবো না, এটা আমাদের বিরাট বড় জয়। দ্বিতীয়ত তারা বলেছেন গোপালমাঠে লিজ জমি নিয়ে যে ডিসপুটটা আছে আজ বিগত প্রায় 70 বছর ধরে, ডিএসপি কর্তৃপক্ষ আজকে কথা দিয়েছেন যে তারা ইনিশিয়েটিভ নেবেন, তারা প্রথম পদক্ষেপ নেবেন, এসডিএর সঙ্গে বসে আমাদের এই লিজের ঝামেলাটা মেটাবেন। এর 3 নম্বর আমাদের দাবি ছিল যে কাজে স্থানীয় ছেলেদেরকে নিয়োগ করতে হবে, সেটাও ডিএসপি কর্তৃপক্ষ বলেছেন যে আমরা চেষ্টা করবো স্থানীয়দের নিয়োগ করার। এই 3টে দাবি তারা যখন মেনেছেন তা আমরা মনে করি এখানে আন্দোলনের জায়গা নেই। কারণ ডিএসপি যদি আজকে মডারাইজেশন হয়, সম্প্রসারণ হয়, শহর তথা গোটা রাজ্য গোটা দেশ উপকৃত হবে। কিন্তু আমরা তার সঙ্গে এটাও বলে দিতে চাইছি, আমরা ডিএসপি কর্তৃপক্ষকে সময় দিয়েছি, তারা ইতিবাচক পদক্ষেপ নিয়ে এগিয়ে এসছেন। আগামীতে যদি তারা তাদের কথা না রাখেন আমাদের আন্দোলন রাস্তা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। খুশিতে একটা লাগবে, আনন্দ একটা লাগবে। আমাদের পূর্বপুরুষ দুর্গাপুরের স্বার্থে যে 9টা গ্রামের মানুষ আজকে ডিএসপিকে জমি ছেড়ে এসেছিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হয়েছে। আমাদের পূর্বপুরুষ আমাদেরকে যে রাস্তা শিখিয়ে গেছে আমরাও সেই রাস্তাতে হেঁটেছি। আমরা ডিপ্লয়েড ছিলাম, আমরা ওই জন্য কাজগুলো আটকেছিলাম, ওনারা আশ্বাস দিয়েছেন, আমরা এতেই খুশি। দুর্গাপুরে ডিএসপির মডার্নাইজেশন এবং এক্সপ্যানশন প্রজেক্টে প্রথম যে পাঁচিল তৈরি করার কাজ শুরু হয়েছিল সেটা গোপালমাঠে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। আমরা আগেও বলে এসেছি যে কোনো বাড়ি তৈরি আমরা ভাঙবো না, আমরা যদি পাঁচিলের মধ্যে কোনো বাড়ি পড়েও তাহলে সেই বাড়ি পরবর্তীকালে সরে আসার জন্য তার ফাঁকা জায়গার ব্যবস্থা করে দেবে।
ডিএসপি কোনো বাড়ি রিসেন্টলি কোনো জারি এখন ভাঙবে না, যা ফাঁকা জায়গার মধ্যে দিয়ে ডিএসপি পাঁচিল যাবে। এখান থেকে আরম্ভ করে পলাশ ডিহা পর্যন্ত একইভাবে একই রকমভাবে যাবে। এই এলাকার লোকদের যে প্ল্যান্টের এক্সপানশানের জন্য এই এলাকার লোকরা যেভাবে এগিয়ে এসছে তাতে আমাদেরও খুব ভালো লেগেছে। প্রথমে ওনাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, ওনারা বুঝেছিলেন এক ধরনের, ভেবেছেন আর এক ধরনের। আমরা একই ধরনের কথা আগেও বলেছি, এখনও বলছি, ডিএসপি প্ল্যান্টের এক্সপানশান প্রজেক্টে এই যে জায়গা ডিএসপির জায়গা ডিএসপি নিচ্ছে, আমরা যে নোটিশ করেছিলাম তার কারণ হচ্ছে এই এলাকায় যে ওনারা আছেন সেটা অ্যাওয়ার করার জন্য। এ নাথিং মোর দ্যান দ্যাট, আমরা পাঁচিল এরকম ফাঁকা জায়গার মধ্যে দিয়ে হবে এবং মডার্নাইজেশন হবে, যে হবে সেখানকার লোকদের উন্নতি হবে, বেঙ্গলের উন্নতি হবে, ভারতবর্ষের উন্নতি হবে, এটা মাথায় রেখে এই এলাকার লোকবাসীরা এসেছেন আমাদের পাশে। আমরা তাদেরকে অনেক জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই জন্যে ওনারা নিজেরা দাবি নিজেরাই বুঝেছেন। এখানকার একটা ওনাদের দাবি ছিল যে রিহ্যাবিলিটেশন প্লটের রেজিস্ট্রেশন নিয়ে, সেখানে ওনারা একটা বিএলআরওর কাছ থেকে গিয়ে এসডিএলআরওর পার্ট আছে, কারণ গভর্নমেন্ট এই জায়গাটা গিয়ে গোপাল মাঠের লোকদেরকে রিলিঙ্কুইশ করেছিল আমরা ডিএসপির ল্যান্ড থেকে নিয়ে, তো ডিএসপির প্রজেক্টের জন্য। তো আমরা এসডিএলআরের সঙ্গে কথাবার্তা বলে যাতে ওনাদের রিনিউয়ালটা হয় তার ব্যবস্থা আমরা নিঃসন্দেহে করব। আমাদের দ্বারা যদি এসডিএলআরের সঙ্গে কথা বলে আমাদের সাথে রেগুলার যোগাযোগ ওনারা রাখবেন, আমরা ইনিশিয়েটিভ নিয়ে তার প্রসেসিং স্টার্ট করার ব্যবস্থা করব। এইভাবে ওনাদেরকে অনেক ধন্যবাদ, আজকে সুন্দর সুষ্ঠুভাবে যে কাজ শুরু হয়ে যাচ্ছে তাদের মধ্যে ইচ্ছে ডেলি যদি ডিলে হয় তাহলে কোম্পানির প্রজেক্টও ডিলে হয়ে গেলে দেশেরও ক্ষতি হবে, বেঙ্গলেরও ক্ষতি হবে। সেই জন্য আমি লোকজনকে ধন্যবাদ দিচ্ছি যে তাড়াতাড়ি কাজ করানো, তাড়াতাড়ি করার সুবিধা করে দেওয়ার জন্য। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। শনিবার ভোররাতে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত বিষয়পুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। শনিবার ভোর রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের লাভপুর থানার অন্তর্গত বিষয়পুর গ্রামের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্র মারফত জানা যায় নির্যাতিতার স্বামী পেশায় মৎস্যজীবী, প্রতিদিন ভোর তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মাছ ধরে বিক্রি করেন তিনি। সেই সুযোগে ভোর তিনটের পর তার বাড়িতে প্রবেশ করে ওই গ্রামের তৃণমূল নেতা মনোমত পাল। এরপর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি তাদের দুই কন্যা সন্তানের সামনেই ঘটে বলে অভিযোগ। নির্যাতিতার স্বামী সংবাদ মাধ্যমে জানান তৃণমূলের কর্তারা হুমকিও দিয়ে যান তাদের বাড়িতে। পুলিশের তরফেও অভিযোগ নেওয়া হচ্ছে না বলে দাবি নির্যাতিতা এবং তার স্বামীর। পুলিশ সূত্রের খবর, অভিযোগ নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করেছেন তারা, তবে অভিযুক্ত পলাতক। কি হয়েছিল ঘটনা? বলছি তো, ওই শুয়েছিলাম আমি খাই, আমার সামনে চলে গিয়েছিল মাছ ধরতে তিনটে সময়। দিয়ে তোমার আমি একা শুয়ে আছি, দিয়ে আমাকে বললাম তো চাপ কি ধরেছিল, দিয়ে ধরে আমি ঝাঁকির ফেল দিয়েছি, দিয়ে ঝাঁকির মশা থেকে বেরিয়ে দুটা খুলে চলে গেল। আচ্ছা, এটা কবে হয়েছিল? এটা তোমার শনিবার। কখন ঘটেছিল? তিনটে সময়, ভোর দিকে তিনটে। হ্যাঁ, ও কি মানে কি করার চেষ্টা করছিল? আপনি ছিল তো হনি বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে? হ্যাঁ, বাড়িতে ছিল না, তাতে আমাকে করতে করতে তার এসে করতে। থানায় এফআইআর করেছে আপনি? থানায় জানিয়েছেন? থানা থেকে কোনো পদক্ষেপ নিয়েছে? না। কারণটা কি বলে মনে করছেন? পার্টির চাপে। পার্টির চাপ। কি নাম ছেলেটা? ছেলেটার নাম মনমোহন পাল। ও কি করে, তৃণমূল পার্টি করে? গ্রামের তৃণমূল নেতা। পুলিশ কি জানিয়েছে? পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? ওকে ধরেছে বা কিছু করেছে? না না না, কিছু করেনি। আপনারা কমপ্লেন করেছিলেন, কেস করেছিলেন? হ্যাঁ। দিয়ে কি বললো পুলিশ? দেখছি তাই বললো। এখনো পর্যন্ত তিন দিন হয়ে গেল, কোনো পদক্ষেপ না। কি চাইছেন এখন? অভিযোগ আমরা চাইছি ওই ব্যক্তি শাস্তি পাক। কি হয়েছিল মানে, এই যে আমি প্রত্যেক দিন ভোরে চিংড়ি মাছ ধরতে যাই,
সন্ধি দিয়ে আসি, রাতে আমি ভোর তিনটেই বেরিয়ে যাই সেই আমার জিনিসপত্র আনতে। কিন্তু সেই সুযোগে সেই ব্যক্তি মন মতো পাল আমার স্ত্রীর কাছে চলে আসে, এসে চাপকে ধরে মানে ইজ্জত লেবার চেষ্টা করে, অথচ আমার স্ত্রী রাজি না হওয়ার কারণে মেরে দেওয়া হুমকিও দেয়। এরপরে চেঁচামেচি শুনে আমার বড় মেয়ে, দুই মেয়ে, তার মধ্যে একটা 11 বছর, একটা 15 বছর, তার মধ্যে দেখে তো যে মা এই বাবা এই টাইমটাই থাকে না, কি এত কাজ বকছে বা হুটুচুটি। এই শুনে বড় মেয়ে নেমে আসে, বড় মেয়েও দেখেছি ওই ব্যক্তি মন মতো পাল যে এই বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করছিল, পালিয়ে যেতে তাকে দেখে সরাসরি। এই কোনো কি দলখল করে? হ্যাঁ অবশ্যই দল করে, টিএমসি পার্টির লোক, টিএমসির ইয়েতেই তো পুলিশ কোনো কাজ করছে না। পুলিশে গেছি, ওই তো কোনো এফআইআর ডাই নাম্বার দেয়নি, কোনো অভিযোগ দেয়নি, তাকে আজ পর্যন্ত 3 দিন হয়ে গেল তোলেনি। আমি কী ভরসায় থাকবো, কার ভরসায় থাকবো এখানে? এখানে মার ধরে হুমকিও দিয়ে যায় টিএমসি পার্টির লোকে। অবশ্যই নিরাপত্তা না অবস্থায় ভুগছি বলেই তো এই অবস্থা। বাড়িতেও আসছে? বাড়িতেও এসছি হুমকি দিতে ওদের লোক, যত ভয়ে ডরে কিছু না করে। আপনারা কি চাইছেন এখন? আমার চাইছি এ বেচার চায় এই এরকম ঘটনা যেন অন্য কোনো বাড়িতে না হয়, আর এইটা আমরা চাই, আর কিছু চাই না। এটা যেন এই অবস্থা কি আমার বাড়ি বলে কি আরও মা বোন আছে কোনো বাড়িতে এরকম অবস্থা যেন না হয়, অপরাধী শাস্তি পাক, এরকম ধরনের ঘটনা যেন না হয়। এরকম রাজবিরীতি তো আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের যেতেই হবে। লাভপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ। ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে দুর্গাপুরের দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের উদ্যোগে মঙ্গলবার এক স্মরণ সভার আয়োজন করা হয় কাশিরাম দাস এলাকার কংগ্রেস কার্যালয়ে। সারা দেশের পাশাপাশি শিল্পাঞ্চল দুর্গাপুরেও শ্রদ্ধার সাথে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হল। মঙ্গলবার দুর্গাপুর বি জোনের কাশিরাম দাস এলাকার কংগ্রেস কার্যালয়ে প্রয়াত নেত্রীর প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয় দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, মহকুমা কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান অমল হালদার, ইন্টাক নেতা রানা সরকার, অমল হালদার সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত নেত্রীর রাজনৈতিক কর্মজীবনের স্মৃতিচারণা করেন কংগ্রেস নেতারা। এশিয়ার মুক্তি সূর্য, লৌহ মানবী এবং সকলের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী এবং আজ পর্যন্ত দেশের প্রথম এবং শেষ এখনো পর্যন্ত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার জীবনী আমরা যথেষ্টভাবে আমরা সকলেই অবগত আছি, তার রাজনৈতিক জীবন, তার শৈশব জীবন, তিনি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তারপর সে রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে তিনি এই ভারতবর্ষকে শাসন করেছিলেন। দিনটা আমাদের দিকে কালো দিন, আমরা যে একটি সম্পদ হারিয়েছি সেটা কংগ্রেসীরা আমরা মর্মে মর্মে উপলব্ধি করি। আমি খুব ছোট করেই বলি স্মৃতিচারণ উপলক্ষে যে আজকে 84 সালের যে 31 অক্টোবর যে ঘটনা ঘটেছিল তার আগের দিন উনি ভুবনেশ্বরে বক্তব্য রেখেছিলেন এবং ওনার যে বক্তব্য
সেই বক্তব্য ব্যক্তিগত সচিব দ্বারা পরীক্ষিত হয়ে তারপরে উনি বক্তব্য রাখেন রাখতেন বিভিন্ন সভাতে। কিন্তু সেদিন ওনার বক্তব্যে কিছুটা সন্দেহবতন হয়েছিল। উনি ওনার হয়তো ভবিষ্যৎ উপলব্ধি করেছিলেন হয়তো, এবং ওই দিন উনি ঘোষণা করেছিলেন ভুবনেশ্বরের মাটিতে যে আমার যদি কখনো মৃত্যু হয় এবং আমার প্রতিটি রক্তবিন্দ ভারতবর্ষের মাটিকে সিক্ত করবে এবং আমার নৃত্য ভারতবর্ষকে আরো শক্তিশালী করবে। কাণ্ড একটা জীবনে পৃথিবীর কতজন মানুষ দেখিয়েছেন এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আমরা ভুলিনি ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসছেন, লাল বাহাদুর শাস্ত্রীর কাশগন্ধে মৃত্যু হয়েছে, একটা কঠিন পরিস্থিতির মধ্যে ইন্দিরা গান্ধী তত্ত্ব সম্প্রচার মন্ত্রী কংগ্রেস দল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, শুরু হলো কংগ্রেসের ভেতরে সিন্ডিকেটের সাথে ইন্দিরা গান্ধীর লড়াই। আমরা ভুলিনি ইন্দিরা গান্ধী ডক্টর ভিভি গিরিকে নির্বাচিত করলেন রাষ্ট্রপতি হিসাবে। আমরা ভুলিনি তার ব্যাংক শিল্প জাতীয়করণ, কয়লা খনি জাতীয়করণ। আমরা ভুলিনি তার কর্মী হটাও কর্মসূচি। একের পর এক ভারতবর্ষকে আজকে এরা ভোকাল ফর লোকাল নামক কাল গল্পের বাড়ি শোনাচ্ছেন। আজকে ভারতবর্ষকে আত্মনির্ভর করার মূল স্থপতির নাম ইন্দিরা গান্ধী করেছে। এইরকম পৃথিবীর ইতিহাসে বড় একটা দেখা যায় না। ইন্দিরা গান্ধীকে বলা হয় লৌহ মানবী। দেখুন, একটা আমাদের মধ্যে একটা আড্ডা প্রচলিত আছে, একটা কমিক বলতে পারেন, চুটকি প্রচলিত আছে, এই গরু সন্না ফুল ছুঁড়ে মারু। এই কথাটা শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে তাদের সম্বন্ধে বলা হয়। ইন্দিরা গান্ধী বিশ্বভারতীতে নাচ শিখেছেন, রবীন্দ্রসঙ্গীত শিখেছেন, বিশ্বভারতীতে আঁকা শিখেছেন, একদম স্নেহের ইন্দু। গুরু রবীন্দ্রনাথের পায়ের কাছে বসত, স্মিত হাসি, অল্প স্বল্প কথা বলতো। সেই মেয়েটা যখন পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ ঘোষণা করল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে দাঁড়ালো, যখন আমেরিকা সপ্তম নৌবহর পাঠানোর হুমকি দিল যুদ্ধ বন্ধ না করবার জন্য, যুদ্ধ ইমিডিয়েট বন্ধ করতে হবে বলে হুমকি দিল, তখন ইন্দিরা গান্ধী ফোন নামিয়ে রাখলেন। আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর এক নম্বর শক্তিশালী মানুষ, সেই মানুষটার ফোন যিনি নামিয়ে রাখতে পারেন, এবং সৈনিকদের তিন বাহিনীর প্রধানকে ডেকে যিনি বলতে পারেন গো অ্যাহেড, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এবং ভারতবর্ষ আজকে সারা বিশ্বের সব থেকে বড় ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষ, সর্বধর্ম সমন্বয় সেই ভারতবর্ষকে রক্ষা করছে ইন্দিরাজির আত্মবলিদান। আত্মবলিদান ভারতবর্ষকে বিশ্বের দরবারে অনেকটা ছোট করে দিয়েছে, কারণ ভারতবর্ষের বুকে তার আত্মবলিদান, ভারতবর্ষের মানুষ তাকে হত্যা করছে, এটা বিশ্বের দরবারে একটা কলঙ্ক ভারতবর্ষ। আজকে যেদিকে ভারতবর্ষ যাচ্ছে, ভারতবর্ষের বিদেশ নীতি, ভারতবর্ষের সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতবর্ষ আঘাত আনছে। আজকের এই প্রয়াণ দিবসে আমি মনে করি আজকে নতুনভাবে ইন্দিরা গান্ধীর আদর্শকে ভারতবর্ষের মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। আজকে দিনে মনে করি আমরা যারা এই দুর্গাপুরে দাঁড়িয়ে আছি, সেই দুর্গাপুর সৃষ্টির ক্ষেত্রে স্টিল সিটিকে কেন্দ্র করে ভারতবর্ষের যে শিল্পের গোড়াপত্তন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। বন্দে মাতরম।
মঙ্গলবার সাত সকালে গ্রামের নৌশনন্দাপাড়ার যমুনা পুকুর পাড়ে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা বীরভূমের ইলামবাজার ব্লকের ঘুরিশা গ্রামের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় এবং কি কারণে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। যুবকের মৃতদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত হল এলাকায়। ঘটনা বীরভূমের ইলামবাজার ব্লকের ঘুরিশা গ্রামের। মঙ্গলবার সাত সকালে গ্রামের নৌশন্দাপাড়ার যমুনা পুকুর পাড়ে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম নাজিম শেখ, বাড়ি ঘুরিশায়, বয়স আনুমানিক ১৯ বছর। মৃতদেহ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। কি কারণে মৃত্যু তার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। যুবকের মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে। ইলামবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ ১০। নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন টিভি নিউজ ১০। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। টিভি নিউজ ১০ আপনারা দেখতে পাচ্ছেন আকাশতরী কেবেলের ২০৭ নম্বর চ্যানেলে এবং ডিজিকাস্টের ১৬৭ নম্বর চ্যানেলে। টিভি নিউজ ১০ আপনারা মানে আমরা। নমস্কার।